হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা যারা তোমরা প্রথম কেক বানাতে চাও বা বাড়িতে কুইক বানিয়ে বাচ্চাদের খাওয়াতে চাও, বাইরে কেমিক্যাল দেওয়া কেক খাওয়াতে চাও না, তাদের জন্য এই ভিডিওটা। তারা অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি জুড়ে থেকো। তো আজকে আমি অনেক টিপস আর ট্রিক্সের সাথে সাথে ভিডিওটা বানাবো। তোমাদের অনেকের প্রশ্ন থাকে কেক ফোলে কিন্তু মাঝখান থেকে কেন বসে যায়। কেক হয় কিন্তু উপর থেকে ফেটে যায়। বানাবার সময় ডিম দিয়ে বানালে, ডিমের বা ডিম ছাড়া বানালে আটা ময়দার গন্ধ বেরোয়, সেটা কেন বেরোয়, সমস্ত ব্যাটারটা কতটা পারফেক্ট হয়েছে কিভাবে বুঝবে। এখন আবার এখন অনেক প্রিমিক্স পাওয়া যায়, সেই প্রিমিক্স বেটার, বাড়িতে বানানো ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানোটা বেটার। বানাতে বেশি কি কি জিনিস লাগে, সেটা বেকিং পাউডার দুটোকে একই জিনিস, দুটো কেন লাগে, সমস্ত জিনিস আমি তোমাদেরকে বলে দেবো। ভিডিওটা শুরু করা যাক। কেক আমি আগেও বানাতাম, কিন্তু কেক বানানো শেখার পর থেকে কিন্তু আমার অনেক ভুল ভ্রান্তি, অনেক ত্রুটি, সেগুলো সবকিছু ঠিক হয়ে গেছে। আমার করা ভুলগুলো যেন তোমাদেরও না হয় সেই সব টিপস আর ট্রিক্সই আজকে তোমাদের এই ভিডিওতে বলে দেবো। তো আজকে আমি চকলেট স্পঞ্জ কেক বানাচ্ছি। বিস্কুট দিয়ে কিভাবে চকলেট কেক বানানো যায় সেটাও যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করো। প্রথমেই আমি দেখিয়ে দেবো কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। এখানে লাগছে হোয়াইট ভিনিগার, তো এটা টপস কোম্পানির নিয়েছি, তোমরা যে কোনো কোম্পানির নিতে পারো, তবে অবশ্যই যেন হোয়াইট ভিনিগার হয়। আর এটা 60 টাকা দাম নিয়েছিল। এখানে আজকে আমি মেজারিং কাপ ছাড়াই তোমাদেরকে দেখাবো, কিন্তু চিনিটা আমি ওটাতেই নিয়েছি। আমার কাছে ফরচুনেটলি এই কাপের মাপ আর আমার চা খাওয়ার কাপের মাপ কিন্তু একই, তাই আমি এটাতে মেপে আপাতত রেখেছি আর ময়দাটা আমি এই কাপে মেপে নেবো। তো খেয়াল রাখবে যে কাপে তোমরা চিনি গুঁড়ো নেবে সেই কাপেই যেন ময়দাটাও নেবে, তবে কিন্তু মাপটা সমান সমান হবে। আর মিক্সিং করার জন্য এরকম একটা স্প্যাচুলা হলে খুবই ভালো হয়, না থাকলে কোনো অসুবিধা নেই, হাত দিয়েও করতে পারো। আর এখানে আমি একটা স্পুন নিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা নেওয়ার জন্য। আমার কাছে মেজারিং কাপ তো আছেই, কিন্তু তবু আমি আজকে তোমাদেরকে স্পুনেতেই দেখাবো। স্পুন আলাদা করে রেখে দেবে, সবসময় চেষ্টা করবে যতবার কেক বানাবে সেই স্পুনটার মাপই কেকটা বানাবে, তাহলে দেখবে তোমাদেরও একটা আইডিয়া হয়ে যাবে। স্পুনটার মাপ হলো 1 চামচ, তো এটা এতটা হবে। আর এই স্পুনটার হলো 1/4, মানে এই 1 চামচের 4/4। কেক বানাতে গিয়ে দেখবে অনেক সময় যে আটার গন্ধ বেরোয়, ডিমের, ডিম দিয়ে করলে ডিমের গন্ধ বেরোয়, তার জন্য আমাদের এসেন্স দরকার। এটা হলো ভ্যানিলা এসেন্স, সব রকম কেকের মধ্যেই এটা যায়। এছাড়া বিভিন্ন ভ্যারাইটির এসেন্স আছে, তবে আমি বাড়িতে সবসময় এই ভ্যানিলাটাই রেখে দিই। নেক্সট যে দুটো জিনিস লাগবে এটা হলো বেকিং পাউডার আর একটা হলো বেকিং সোডা। এই দুটো কিন্তু অবশ্যই লাগবে কেক বানাতে, আর সবসময় চেষ্টা করবে এরকম কন্টেনারে কিনতে, লুজ যেন কিনবে না। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো বেকিং পাউডার আর বেকিং সোডা দুটো আলাদা জিনিস। সোডা হলো আমরা কেকের মধ্যে যে টক জিনিসটা ইউজ করি সেটার সঙ্গে এই বেকিং সোডা ইউজ করে একটা বিক্রিয়া ঘটে, বাবেল তৈরি হয়। আর বেকিং পাউডার হলো কেকটাকে ফোলাতে আরও বেশি সাহায্য করে। কেক বানাতে অবশ্যই দুটোরই প্রয়োজন, একটা দিলাম না এরকম করলে হবে না, অবশ্যই দুটোই দিতে হবে। আর মেজারমেন্টটাও যেন ঠিকঠাক থাকে, 1/2 কাপ ময়দা নেবে, 1/4 চামচ বেকিং পাউডার দিতে হবে। বেকিং সোডাটা আমার 29 টাকা মতো নিয়েছিল, আর বেকিং পাউডারটা 100 গ্রামের দাম এই 23 টাকা মতো নিয়েছিল। শেষে আসি, যেহেতু চকলেট কেক তাই চকলেট পাউডার তো লাগবেই, মানে কোকো পাউডার। এটা হলো ডাচ কোকো পাউডার, আর একটা হলো ন্যাচারাল কোকো পাউডার পাওয়া যায়। ডাচ কোকো পাউডারটা কিন্তু বেশি ফ্লেভারফুল আর কালারটাও কিন্তু বেশি স্ট্রং আসে, যে চকলেটের কালারটা সেটা কিন্তু বেশি ভালো আসে। আমাদের আশেপাশে যদি কোনো বেকিং টুলসের দোকান থাকে তাহলে অবশ্যই এই কোকো পাউডারটা লুজ কিনে দেখো। তবে বেকিং টুলসের দোকানে এই কোকো পাউডারগুলো 250 গ্রামের দাম এই 100 টাকা কি 150 টাকা মতো নিয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না। আর এই এছাড়াও তোমরা দোকানেতে বা অনলাইনে পেয়ে যাবে এরকম বিভিন্ন কোম্পানির কোকো পাউডার, সেগুলো কিন্তু অতটা কালারটা স্ট্রং আসে না, কালারটা একটু লাইট আসে চকলেট কেকের, আর ফ্লেভারটাও অত ভালো আসে না। আমি সাজেস্ট করবো আশেপাশে যদি তোমাদের বেকিং টুলসের দোকান থাকে তাহলে অবশ্যই এই কোকো পাউডারটা একবার ইউজ করে দেখো। লাস্ট আসি ময়দার কথা, তো ময়দা অবশ্যই যে ময়দা আমরা বাড়িতে রাখি সেগুলোই তোমরা নিতে পারো কেক বানাবার জন্য। খেয়াল রাখবে যেন প্যাকেটের ময়দাই থাকে, প্যাকেটের ময়দাতেই কিন্তু কেক ভালো হয়। আর সব শেষে আমি নিয়েছি রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল নেবে যাতে কোনো টেস্ট যেন আলাদা করে না থাকে বা স্মেলও যেন না থাকে, কোনো সর্ষের তেলে কিন্তু কেক বানানো হয় না, তাই আমি এখানে নিয়েছি সানফ্লাওয়ার অয়েল, তোমরা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো। তো প্রথমে আমি চিনিটাকে গুঁড়ো করে নেব। এখানে আমি 1 কাপ চিনি গুঁড়ো নেব, তার জন্য যে কাপে আমি ময়দা মাপবো তার থেকে একটু কম আমি চিনি নিয়েছি, কারণ চিনি গুঁড়ো করার পর বেড়ে যায়, তাই যেহেতু আমার 1 কাপ চিনি গুঁড়ো প্রয়োজন তার থেকে একটু কম নিয়ে আমি চিনিটাকে প্রথমে গুঁড়ো করে নেব।
এরপর প্রথমেই আমি যে কাজটা করব, কেক টিনটা আমি প্রথমে রেডি করে নেব। এইটাতেই আমি কেক বানাবো। এটা 6 ইঞ্চির একটা কেক টিন। তোমাদের কাছে যদি কেক টিন নাও থাকে কোনো প্রবলেম নেই, কোনো স্টিলের বা কোনো অ্যালুমিনিয়ামের পাত্র নিতে পারো। দেখো এখানে আমি অল্প রিফাইন্ড অয়েল দিয়ে তারপর অল্প একটু ময়দা গ্রিস করে নিয়েছি। হাতে করে গ্রিস করবে না, যতটা পারবে এরকম ঠুকে ঠুকে গ্রিস করে নেবে। এই যেহেতু ডিম ছাড়াই বানাচ্ছি, তাই দেখো দইও ইউজ করতে পারো আর এইভাবেও তৈরি করতে পারো। এখানে আজ আমি ভিনিগারটা দিয়েছিলাম, 1/2 কাপ দুধে 2 চামচ ভিনিগার আর 1/2 চামচ মতন যে এসেন্সটা ছিল ভ্যানিলা এসেন্স, সেটা দিয়ে 10 মিনিট মতন আমি রেখে দেব। এরপর ড্রাই উপকরণগুলো আমি একটুখানি চেড়ে নেব। 1 কাপ চিনি গুঁড়ো যেটা রেডি করে রেখেছিলাম সেটা, আর 1 কাপ ময়দা, আর 2.5 চামচ মতন আমি নিয়েছি কোকোয়া পাউডার। যে সবসময় চেষ্টা করবে একটা স্পুন দিয়েই মেপে নেওয়ার, তাহলে আইডিয়াটা তোমাদের হয়ে যাবে। এরপর আমি সমস্ত ড্রাই উপকরণগুলো ভালো করে চালুনিতে চেলে নেব। চালুনিতে চেলে নিলে কি হয়, যে চিনি গুঁড়োটা আছে এটা অনেক দানা দানা আছে সেগুলো বেরিয়ে যায়। এগুলো কিন্তু কেকের মধ্যে গেলে কেক ভালো হয় না, কেকের মাঝে মাঝে বাবেল তৈরি হয়ে যায়, খেতে টেস্টটা অন্যরকম হয়ে যায়। তাই চাইলে এই মুহূর্তেও কিন্তু বেকিং সোডা বেকিং পাউডারটা মাপ বুঝে যে মাপটা আমি বলবো এখানে চেলে নিতে পারো। আর এখানে আমি প্রিহিট করতে দিয়ে দিলাম, যেহেতু ওভেন নেই আমি ওভেন ছাড়াই করছি। আমি একটা মোটা ডেচকি নিয়েছি, তোমরা কড়াইও করতে পারো, সবসময় চেষ্টা করবে সেটা যেন একটু মোটা ধরনের। এরপর যে কাপে আমি ময়দা মেপেছি সেই কাপেরই 1/2 কাপ আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তোমরা চাইলে সম পরিমাণ কিন্তু বাটারও ইউজ করতে পারো, তবে হ্যাঁ রুম টেম্পারেচারে যেন সেটা থাকে। এরপর এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এই যে ছানা কাটা কাটা হয়ে আছে এটা একদম যেন একটা লিকুইডে পরিণত হয়। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এরপর আমি যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি চেলে রেখেছিলাম সেগুলো আমি অল্প অল্প করে মেশাবো, আর কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে এটাকে একদম মিশিয়ে নেব। আর ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে মেশাবো। আর আমরা অনেক সময় ভুলটা যেটা করে থাকি, খুব ওভার মিক্স করে ফেলি। ওভার মিক্স করলেও কিন্তু কেকটা ফুলবে, কিন্তু পরে আবার সেটা ঠান্ডা হলে বসে যাবে। তাই খুব বেশি ওভার মিক্স করবে না, হালকা হাতে মিক্স করে ব্যাটারটা তৈরি করে নেবে। এখানে কেক ব্যাটারটা আমার একটু টাইট হয়ে গেছে, তাই আমি এখানে 2 স্পুন মতন কি 3 স্পুন মতন আমি একটুখানি দুধ ইউজ করলাম। দুধটাও কিন্তু নর্মাল টেম্পারেচারেই থাকতে হবে। খেয়াল রাখবে খুব বেশি পাতলাও যেন ব্যাটারটা না হয়, খুব বেশি পাতলা হলে তখন আবার কিন্তু হতে অনেকটা টাইম লেগে যাবে। সব শেষে আমি দিলাম 1 চামচ বেকিং পাউডার, যেহেতু 1 কাপ মাপে আমি নিয়েছি ময়দা। 1 চামচের 1/4 ভাগ হলো বেকিং সোডা। আর আমার এখানে দেখো ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। ব্যাটার যদি খুব বেশি টাইট হয়ে যায় তাহলেও কিন্তু কেক হওয়ার পর উপর থেকে ক্র্যাক চলে আসবে, মানে উপরটা কিন্তু ফেটে যাবে। এখানে যে আমি কেক টিনটা রেডি করে রেখেছিলাম, দেখো অ্যাজ ইট ইজ আছে একদম, মানে যেমন আমি গ্রিস করে রেখেছিলাম ময়দা তেমনই আছে। ব্যাটারটা টিনে দেওয়ার সময় দেখবে এরকম রিবনের মতন যদি পড়ে তখন জানবে পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। আর এখানে আমি ব্যাটারটা দেওয়ার পর ভালো করে ট্যাপ করে নিয়েছি, বাবেলগুলো তৈরি হয় সেগুলো বেরিয়ে যায়। 10 মিনিট আগে যে আমি প্রিহিট করতে দিয়েছিলাম এই ডেচিটাকে, এরপর ভিতরে আমি একটা স্ট্যান্ড দিয়ে তার উপর কেক টিনটা বসিয়ে দিলাম। টিনটা দেওয়ার সময় হাত খুব সাবধান, আর গ্যাসের ফ্লেম রাখতে হবে লো টু মিডিয়ামে। এরপর যে লিডটা দিয়ে ঢাকা দেবে খেয়াল রাখতে হবে সেটা দিয়ে যেন একটু ভিতরকার ভেপার বাইরে বেরিয়ে না আসে। প্রায় 30-40 মিনিট মতো সময় লাগে। মাঝে এই 25 মিনিট হয়ে গেলে তখন একবার খুলে দেখতে পারো, একটা নাইফ বা স্পুন ঢুকিয়ে দেখতে পারো যে ক্লিন আসছে কিনা। আমি একবার এর আগে দেখেছিলাম, তখন ক্লিন আসেনি মাঝখানটা, এখন দেখো পুরোপুরি ক্লিন চলে এসেছে। তো কেক পুরো রেডি। কেক তৈরি হয়ে যাওয়ার পর পুরোপুরি ঠান্ডা হলে তবে কিন্তু কেক টিন থেকে ছাড়াবে, না হলে কিন্তু কেক ভেঙে যাবে। আর এখানে দেখো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা সফট হয়েছে, এটাকে ঠান্ডা করলে আরও খেতে কিন্তু ভালো লাগবে। সরি ফর দ্যাট, কি চকলেট কেক বানাবার পর নিজেকে আর ধরে রাখতে পারিনি, বাচ্চারাও কিন্তু ধরে রাখতে পারবে না যখন ঘরে এরকম চকলেট স্মেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, আর তোমরা আর কি কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানিও। আমি ব্লগ বড় ব্লগ পোস্ট করি, তো ওখানে আমি অনেক রেসিপি শেয়ার করি, তো সেসব রেসিপি সমস্ত টিপস ট্রিক্স আর ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে যে বেল আইকনটা বাজিয়ে দিয়ে অল অপশনটা ক্লিক করে দিও। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।